আসলে কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেগুলো মাথায় না রাখলে কিন্তু আপনাদের বড় ধরনের প্রবলেম হতে পারে। অনেক থার্ড পার্টি অ্যাপস আছে যেগুলো আসলে ফোনের অনেক কিছু তারা কালেক্ট করতে পারে, ঠিক আছে? তো সেইগুলোর দিকে আপনারা নজর রাখবেন, যেই সেই ভিপিএন ইউজ করবেন না। যারা যারা ইউজ করেন, আমি বলছি না আপনারা ইউজ করেন, বাট আমি বলবো যারা যারা ইউজ করছেন কোনোভাবে, তারা সবসময় লক্ষ্য রাখবেন যেন ওই ভিপিএনটা অনেক পপুলার হয়। এই ছোটোখাটো মানে মাত্র ডাউনলোড মাত্র প্লে স্টোরে আসছে এরকম কোনো অ্যাপস ডাউনলোড করবেন না, কারণ এরা আসলে ফোনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু নিয়ে নিতে পারে আপনাদের থেকে। আর কখনোই ফোন কন্ট্রাক্টস, ফোনের সব কিছু যাবতীয় তার আপনি পারমিশনটা অ্যালাউ দিবেন না। অ্যালাউ দিলে আপনার সব কিছু তার সেই কোম্পানির কাছে চলে যাবে। তো এই সব কিছু কিন্তু মাথায় রেখে অবশ্যই আপনারা ভিপিএন বা যে কোনো অ্যাপস আপনারা ডাউনলোড করবেন, এবং অবশ্যই মনে রাখবেন সেই অ্যাপসটা যেন অনেক জনপ্রিয় হয়। জনপ্রিয় ছাড়া আসলে যে কোনো অ্যাপস আপনারা ডাউনলোড করবেন না।